খুলনা শিক্ষা অফিসের সামনে গোডাউন থেকে বই বিতরণ আর গ্রহণে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরা। আগামী পহেলা জানুয়ারি দেশব্যাপী বই উৎসব। এবছর অধিকাংশ শিক্ষক নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যস্ত। এসবের মধ্যেই নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে তারা ঘাম ঝরাচ্ছেন। এরই মধ্যে বিভাগের 10 জেলায় পৌঁছেছে প্রাথমিকের চাহিদার শতভাগ বই, যার অধিকাংশ পৌঁছে গেছে স্কুলগুলোতেও। আর মাধ্যমিকে চাহিদার 80% বই পৌঁছে গেছে জেলায় জেলায়। তবে নবম ও দশম শ্রেণীর বই এখনো হাতে পায়নি স্কুল কর্তৃপক্ষ। 80% বই আমরা পেয়ে গেছি এবং আমরা আশা করছি যে আমরা বছরের প্রথম দিনে বই পেয়ে যাব সবগুলো, আর বাকি বইও পাবো এর আগেই আশা, 1 তারিখের আগেই আশা করতেছি। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বই তারা সংগ্রহ করে আনন্দঘন উৎসবের মাধ্যমে বই বিতরণ শুরু করব। হরতাল অবরোধের কারণে এবার প্রশাসনের বাড়তি নিরাপত্তায় জেলায় জেলায় পৌঁছানো হয় নতুন বই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বই ট্রাকগুলো যখন আমরা শুনেছি আসবে, পুলিশ প্রশাসনকে বলেছি এবং পুলিশ প্রশাসন এই ট্রাকের গতিবিধি রক্ষা করে গতিবিধি লক্ষ্য রেখেছে। মাধ্যমিকের বাকি থাকা বইও নির্ধারিত সময়ের আগেই পৌঁছানোর আশা জেলা শিক্ষা অফিসের। 29 তারিখের মধ্যে বা 30 তারিখের মধ্যে আমরা 100% বই পেয়ে যাবো এবং স্কুলগুলো তারা সেইভাবে বই এবং পাওয়া মাত্রই সেগুলো বিতরণ করার নির্দেশনা রয়েছে। খুলনা বিভাগে এবছর প্রাথমিকে মোট বইয়ের চাহিদা 79,30,000 এবং মাধ্যমিকে 2,26,67,706 কপি। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।